আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম এবং হালাল রিজিকের ব্যবস্থা করবেন এবং আমাদের যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করার মতো শক্তি প্রদান করবেন। তো বন্ধুরা, চলুন আমরা সেই দোয়াটি সম্পর্কে জানি। সুনান তিরমিজির মধ্যে হাদিস আনা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না মুকাতাবান জাআহু, নিশ্চয় একজন মুকাতেব গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলো। মুকাতেব বলা হয় যেই গোলাম চুক্তি করলো মালিকের সাথে যে আমি আপনাকে এই মূল্য দেব, আপনি আমাকে আজাদ করে দিন। অতঃপর সেই লোকটি এসে বলল ইন্নি কদ আজাজতু আন কিতাবাতি ফা আইন্নি। হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো অমুক মালিকের সাথে চুক্তি করেছি, আমি এত এত মূল্য তাকে প্রদান করব, এর বিনিময়ে তিনি আমাকে আজাদ করে দিবেন, কিন্তু আমি তা মূল্য দিতে অক্ষম হয়েছি, আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারবেন? কাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা উআল্লিমুকা কালিমাতিন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিক্ষা দিব না? আল্লামানি হিন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দোয়া বা যে বাক্যগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন লাউ কানা আলাইকা মিছলু জাবালি সীর দীদাইনান আদাহুল্লাহু আনকা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যদি তোমার জিম্মায় সবির পাহাড় পরিমাণ ঋণ থাকে, আদাহুল্লাহু আনকা, এতে আল্লাহ রাব্বুল আলামিন তাও আদায় করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি এই দোয়া পড়ো আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারাম থেকে মুক্ত রেখো, তোমার প্রদত্ত হালাল বস্তু আমার জন্য যথেষ্ট করে দাও, তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপক্ষী বানিয়ে দাও। সুবহানাল্লাহি আযীম। সম্মানিত হাজিরিন, এই দোয়াটি পড়লে অতি শীঘ্রই আমার আর আপনাদের মধ্য থেকে যে ঋণ আছে ওই ঋণ আল্লাহ পাক পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।